হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তপন এম চিস্তি, ক্রিটিক্যাল কেউ কাটার নতুন এপিসোডে আপনাদের জন্য স্বাগত। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকে আমি একটা ছবি নিয়ে কথা বলবো, যে ছবিটার নাম হচ্ছে গুলদস্তা। এটা একটা বাংলা ছবি। এই ছবিটা সিনেমা হলে রিলিজ করেছিল ফেব্রুয়ারি মাসে, তো ছবিটা তখন আমার দেখা হয়নি। রিসেন্টলি এটা G5 রিলিজ করেছে এবং এটার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে জি বাংলায়। তো আমি ছবিটা দেখলাম এবং ছবিটা আমার বেশ ভালো লাগলো। ছবিটা ডিরেক্ট করেছেন অর্জুন দত্তা। তবে ছবির গল্প নিয়ে বলা যাক, এই ছবির যে গল্প সেটা হচ্ছে সম্পর্ক ভিত্তিক গল্প। এটা তিনটে নারীর জীবনের গল্প, তাছাড়া তাদের সংসার, তাদের হাজব্যান্ড, কিছু পরক্রিয়া, এই সমস্ত মিলে সমস্ত জার্নি নিয়ে এই সিনেমার গল্প। এখানে স্বস্তিকা মুখার্জি, অর্পিতা চ্যাটার্জিকে অভিনয় করতে আমরা দেখতে পাবো। বেসিক্যালি অর্পিতা চ্যাটার্জির একটা ফ্যামিলি থাকে, তার হাজব্যান্ড থাকে, এবং অর্পিতা চ্যাটার্জি একটু ইন্ট্রোভার্ট, তার হাজব্যান্ডের একটা পরক্রিয়া সম্পর্ক থাকে এবং সে কিছু বলতে পারে না। এবং এই সমস্ত ক্রাইসিস যখন চলছে, তার বরের দাদার বাড়িতে যায় এবং তার বৌদির সঙ্গে শেয়ার করে, এর মধ্যেই এইরকম একটা সিচুয়েশান চলছে। সেই সময় তাদের বাড়িতে একটা সেলস গার্ল আসে, সেলস গার্লের কাজ করেন স্বস্তিকা মুখার্জি। এবং স্বস্তিকা মুখার্জি আসার পরে তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় এবং আস্তে আস্তে সম্পর্কের যে শিথিলতাগুলো সেগুলো কোথাও গিয়ে শেষ পর্যন্ত একটা হ্যাপি এন্ডিং হয়। এই যে টোটাল জার্নিটা, এটাই হচ্ছে এই সিনেমার গল্প। অভিনয় নিয়ে কথা বলবো। অভিনয় নিয়ে কথা বলার সবথেকে বড় জায়গা এই সিনেমাটাতে রয়েছে। এই ছবিটিতে বিশেষ করে স্বস্তিকা মুখার্জি একটা অসাধারণ চরিত্র প্লে করেছেন। একটা মানে আদৌ হিন্দিভাষী, একটা হিন্দি ক্যারেক্টার, বিহারি ক্যারেক্টারের চরিত্রে তাকে দেখা গেছে, এবং সেলস গার্ল, একটু বয়স্ক মহিলা, সাধারণ ঘর থেকে উঠে আসে। কিন্তু এখানে স্বস্তিকা মুখার্জির যেসব অভিনয় আমরা দেখে অভ্যস্ত, সেই সব থেকে সম্পূর্ণ আলাদা গোছের একটা অভিনয় এবং অত্যন্ত পরিণত, মানে পরিমিত এবং পরিণত অভিনয়, মানে আমার মানে চোখ কেড়েছে এবং মন জুড়িয়েছে স্বস্তিকা মুখার্জির অভিনয়। মানে স্বস্তিকা মুখার্জির কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো শুধু কথাবার্তা না, মানে কিছু এক্সপ্রেশন এবং কিছু সাইলেন্ট মানে অ্যাক্টিভিটিস দিয়েও এত সুন্দর অভিনয় করেছেন যেটা আপনার মন কাড়বেন। তাছাড়াও অর্পিতা চ্যাটার্জির অভিনয়ও বেশ ভালো, এবং আদার যে চরিত্রগুলো রয়েছে, ছোটো ছোটো চরিত্র, সেগুলোর চরিত্রও বেশ ভালো। অমৃতা হালদার এখানে অভিনয় করেছেন, তার একটা ছোটো চরিত্র রয়েছে, বেশ পরিণত এবং পরিণত অভিনয়। বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে সবার অভিনয় বেশ ভালো। এবার আমরা কথা বলবো ডিরেকশন, মেকিং এবং টেকনিক্যালিটিসগুলো নিয়ে। প্রথমেই যেটা কথা বলা দরকার সেটা হচ্ছে এর যে চিত্রনাট্যটা, যে গল্পটা, সেটা কিন্তু আর সাধারণ পাঁচটা সম্পর্কের গল্পের মতোই। এর যে বিশালতা কিছু রয়েছে বা বিশেষত কিছু রয়েছে তা কিন্তু নেই, কিন্তু এই সিনেমাটার পজিটিভ যেটা পয়েন্ট সেটা হচ্ছে এর এক্সিকিউশান। এক্সিকিউশনটা বেশ ভালো। এর চরিত্রের যে ক্রাফ্টগুলোকে সেগুলো খুব সুন্দরভাবে তৈরি করেছেন পরিচালক। তাছাড়া চিত্রনাট্যের যে এক্সিকিউশন সেটা বেশ ভালো দেখিয়েছেন, মানে একটা দেখতে দেখতে আপনি একটা ইমোশনাল বন্ডিং তৈরি হবে ছবিটার প্রতি, এবং ক্যারেক্টারগুলোর প্রতি কোথাও গিয়ে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনার তৈরি হবে এবং আপনাকে ছবিটার সাথে মানে হুক করে রাখতে সাহায্য করবে। ডিরেকশন বেশ ভালো লেগেছে আমার অর্জুন দত্তর। অর্জুন দত্তর আগের যে শর্ট ফিল্মগুলো আমি সেগুলো দেখেছি, বেশ ভালো কাজ করেন অর্জুন দত্ত ইন্ডিপেন্ডেন্টলি। তাছাড়া ছবির ক্যামেরার কাজ বেশ ভালো, যথেষ্ট ভালো, কালার গ্রেডিং ভালো, বিশেষত এর যে মিউজিকটা রয়েছে, BGMটা রয়েছে এই সিনেমার সাথে, বা যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোর সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ তা রাখে, বজায় রাখে এবং একটা বিশেষ মাত্রা এনে দেয়। বাকি সমস্ত কিছু মোটামুটি বেশ ভালো, ছবিটা দেখার মতো। একটা অন্য ধরনের ছবি, মানে সম্পর্কের ছবি হলেও আপনি এই ছবিটা বেশ মজা পাবেন, ছবিটা দেখতে আপনার বেশ ভালো লাগবে। এর নেগেটিভ নিয়ে যদি বলতে হয় তাহলে আমি দুটো কথা বলবো, যে বিশেষত আমার সমস্ত কিছুই ভালো লেগেছে, কিন্তু এর কয়েকটা জিনিস যেটা আমার চোখে একটু অন্যরকম লেগেছে সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে এর চিত্রনাট্যের যে ডিটেলিং রয়েছে, যে কোথাও গিয়ে আমার মনে হয়েছে এক একটা
যে সম্পর্কের যে চরিত্রগুলো রয়েছে, তাদের চরিত্রগুলোর টোটাল যে মেশানোটা, একটা পয়েন্টে মিলিয়ে দেওয়াটা, সেই জায়গাটা ডিটেলিংটার আমার খানিকটা অভাব বলে মনে হয়েছে। আর দ্বিতীয়ত, কয়েকটা ট্রানজিশন সিন যেগুলো রয়েছে প্রথমের দিকে, সেইগুলোতে আমার মনে হয়েছে অহেতুক হঠাৎ করে একটা দৃশ্য থেকে একটা দৃশ্যের মধ্যে একটা অহেতুক একটা ট্রানজিশন দৃশ্য ব্যবহার করা হয়েছে বলে আমার মনে হয়েছে। আদারওয়াইজ হতে পারে এটা ডিরেক্টরের একটা অন্যরকম ভিউ থাকতে পারে, পার্সপেক্টিভ থাকতেই পারে, সেটা নিয়ে আমি কথা বলবো না। তো আমার বিশেষত্ব এইটাই মানে বলার যে ছবিটা ভালো, ইন্ডিপেন্ডেন্ট ছবি, বেশ অন্যরকমের মিষ্টি একটা ছবি, দেখুন আপনারা ভালো লাগবে। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের সাথে থাকুন, পাশে থাকুন, অবশ্যই এটা G5 দেখা যাচ্ছে, সেখান থেকেই দেখবেন। আর এটার IMDb-তে রেটিং দিয়েছে 7.9, আমি পার্সোনালি এটাকে 7.4 কিংবা 7.5-এর মধ্যে আমি রেটিং রাখবো। যারা ছবিটা দেখেছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানান কেমন লাগলো, আর যারা দেখেননি এখনও তারা চটপট দেখে ফেলুন এবং আমাকে জানান যে কী কী ভালো লাগলো, কী খারাপ লাগলো। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।